আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রাজার গল্প বলবো আমার আমার নিজের না এক সময়ের কলিগ রাজুর কাছ থেকে শুনেছিল রাজু থ্যাংক ইউ তো গল্পটা কি গল্পটা হচ্ছে পাগলা রাজার ক্ষমতা নিয়ে উনি সভাসদগণ এবং মন্ত্রী পরিষদ এবং যারা বুদ্ধিজীবী তাদেরকে ঘোষণা দিলেন তার জন্য একটা এরকম একটা পোশাক বানাইতে হবে যেটা কারণ আশেপাশে দশটা রাজ্যে কারোনাই এরকম একটা পোশাক বানাইতে হবে এবং সেই পোশাক পরে উনি ক্ষমতা গ্রহণ করবেন ভিন্নতা আর কি যাই হোক তো মন্ত্রী পরিষদ অনেক চিন্তা চিন্তাভাবনা করে দেখলেন যে কে বানাবে এই পোশাক তো তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং দক্ষ কারিগর টেইলারিং দর্জি যারা যাই বলেন না কেন ওনাকে খবর দেওয়া হইল উনি আসলেন এবং মন্ত্রী পরিষদ রাজা বললেন যে তুমি এরকম পোশাক বানাবা যেটা আর কারো নাই আশেপাশে কারো নাই এবং তুমি যদি না বানাইতে পারো তোমাকে শুলে চলায় দেওয়া হবে তো বেচারা কি করবে এরকম পোশাক কি করে বানাবে সে কোথায় পাবে তো সে চলে গেল বাসায় তাকে এক সপ্তাহ সময় দেওয়া হইল সেই পোশাক বানাবে তো তিন দিন পর মন্ত্রীকে পাঠানো হইলো যে দর্জি কি পোশাক বানাইছে দেখে আসো উনি কি কাজ করতেছে না করতেছে না দর্জি গিয়ে দর্জি কাছে মন্ত্রী গেল যা দেখলো যে উনি বসে আছে মানে কি হাত পা লাড়াচ্ছে তো মন্ত্রী বলতেছে যে তুমি রাজার জন্য কি পোশাক বানাইছো আমাকে দেখাও তো উনি তো আর বানায় নাই তো উনি বললো যে এই যে মন্ত্রী বাহাদুর এটা দেখেন খুব সুন্দর পোশাক উনি লড়াচ্ছে আর কি মানে আসলে কিছু না ভাষায় ওনার মন্ত্রী চিন্তা করতেছে যে কিছুই তো দেখতেছি না এখন কি করব। তো উনি বলতেছে না আসলে আর কিছু যে নাই এটা বলতেছে না কিন্তু উনি মনে করতেছে যদি বলি তাহলে আবার কি হয় যেহেতু এটা আলাদা পোশাক হম খুব সুন্দর পোশাক রাজাকে যা বললো যে হ্যাঁ রাজা মশাই খুবই সুন্দর পোশাক দু একদিনের ভিতরে চলে আসবো তো যথারীতি দর্জি পোশাক নিয়ে রাজ দরবারে আসলো খুব অনেক লোকজন আনন্দ ফুর্তি হচ্ছে তো রাজার সামনে সেই পোশাক মেলে ধরলো আসলে তো পোশাক না কিছুই না রাজা চিন্তা করতেছে এটা তো কিছুই না উনি যে কি ব্যাপার কিন্তু বলতে পারতেছে না এটা তুমি কি দেখাচ্ছ কিছুই তো না এটা তো পোশাক না কিছুই নাই কোনো কিছুই নাই কিন্তু পরিষদ এবং আশেপাশে যারা আহ বুদ্ধিজীবী তারা বলতেছে বাবা কত সুন্দর পোশাক কত সুন্দর পোশাক রাজা সাহেব যদি পরে এটা অনেক ভালো লাগবে আশেপাশে লোকজন খুবই খুশি হবে তো রাজা মনে করতেছে আমি যদি বলি এটা কিছুই না তাহলে তো ওরা মনে করবে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ আর এটা তো বলা যাবে না আচ্ছা ঠিক আছে রাজাও বলতেছে বাবা কত সুন্দর পোশাক খুবই হালকা হালকা হ্যাঁ তো রাজাকে বলতেছে রাজা মশাই আপনি আপনার পোশাক খুলেন এই পোশাক পরেন তো কি করবে রাজা খুললো খুলে ওই এরকম মানে দেখাচ্ছে পড়াচ্ছে যে হাত উঁচু করেন উচ্চকালে ল্যাংটা যাকে ল্যাংটা করে দিল আর কি যা হয় যা হয় তো আশেপাশে যদি চাটুকার থাকে আপনার সমাজে বলেন যাই বলেন তাহলে আপনাকেও ওইভাবে ল্যাংটা হতে হবে সাবধান হন ভালো থাকুন গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ